ছেলে ছেলে গেছেগা যদি এই দলের জন্য দেশের জন্য যদি আরো তিন ছেলে যদি শহীদ হতে হয় তাতে আমি রাজি বাবার কাছে সন্তানের লাশ কত কষ্ট করে একমাত্র যে ব্যক্তি নয় সে বুঝে আসসালামু আলাইকুম মুজিবুল মুকারব দ্রব্যমূল্য আন্দোলনে আমার ছেলেরে গুলি করে মারা হইল আমার ছেলেরে গুলি করে মারা করে ওইখানে আধা ঘন্টা পরে আসিল ওইখান থেকে মুর্শিদাবাদ সদর হাসপাতালে নিয়েছিল ওইখানেও 40 মিনিট আটকে রাখছে ছাত্রলীগের গোলাবাহিনী এমনকি আমারও অনেক চাপ সৃষ্টি করছে আমি এটার পর বিচার চাই আর আর আমার গ্রাম হলো শহীদের গ্রাম শুধু আমার ছেলে না আমার গ্রাম থেকে দুইজন শহীদ হয়েছে 2010 সালে আমার চাচাতো ভাই একবার চলো চলো ঢাকা চলো খালদারিয়া সমাবেশ ছিল পল্টনে এই লঞ্চে আমরা সদরঘাট আসার পরে এলোপাতারি এলোপাতারি আপনার লাল বাহিনী হয়ে বাইরে আমার চাচাতো ভাইকে পাইতে ভাড়াই দিয়েছে দুই দিন পরে এই লাশ আমরা ফিরে পাইছি আপনার টার্মিনালে থেকে পাইছি এমনকি এইটা আমার চাচাতো ভাইয়ের এই প্রতিদিন অনেক কান্না মায়ের কান্নাকাটি করে আমার আমিও বুঝাই আমার ছেলে নাই আমিও বই দেখে না আপনার কাছে আমার তো ছেলে নাই আমি এই যে মিছিল মিটিংয়ে আসি আমি ভাবি যে আমার সন্তান এখানে বেঁচে আছে যুবদল ছাত্রদল আমি তাদের মাঝে বেঁচে থাকি আমি আমার যত কষ্ট হোক আমি যে এইটাই ভাবি যে আমার সন্তান এখানে আছে আমার যা ছেলে ছেলে গেছেগা যদি এই দলের জন্য দেশের জন্য যদি আরো তিন ছেলে যদি শহীদ হতে হয় তাতে আমি রাজি আর তারেক রহমানকে ধন্যবাদ জানাই যিনি আমার সবসময় খোঁজ খবর রাখছেন এবং রাখতেছেন এমনকি আমার ফ্যামিলি দাদা তুলিয়েছেন ফ্যামিলিকে সমস্ত খরচ তিনি চালাইতেছেন তিনি আমার ফ্যামিলির সমস্ত খরচ চালাইছেন এমনকি এবং চালাইতেছেন তাকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছে তারাও আমার খোঁজ খবর নেয় আমার ভালো মন্দ জিজ্ঞেস করে আমার ফ্যামিলির সব দায় দায়িত্ব তারাও নিছে এমনকি এই বিএনপি সরকার এটার বিচার একদিন হবে ইনশাল্লাহ তারেক রহমান আসবে দেশে আমাদের এই মনের কষ্টটা তার কাছে আমরা বলতে পারবো এমনকি তার সে এসে আমাদের বিচারটা ঠিকই করে দেবে বিচারটা আর এই যে আমার ছেলে দেখেন দেখেন আমার এই জুয়া ছেলে বাবার কাছে সন্তানের লাশ কত কষ্ট করে একমাত্র যে ব্যক্তি নয় সে বুঝে দুনিয়ার সবচেয়ে বড় পূজা যে বাবার কাছে দিয়ে আমার একটি বড় ছেলে বড় আদরের ছেলে ছিল তার এই নির্মম ভাবে গুলি করে মারলো ভাই এমনকি আমার আজ চাচাতো ভাই একবর্গ নির্মম ভাবে মারিয়ে মারছে আমাদের গ্রাম শহীদের গ্রাম আমাদের রক্ত বিএনপির সাথে মিশে গেছে যদি বিএনপি সাথে দরপত্রে গিয়া যদি আমারও মৃত্যু হয় আমিও প্রস্তুত আছি তার জন্য সাহেবের আমি ধন্যবাদ দেই তাই তার জন্য সাহেবের জন্য ধন্যবাদ দেই এই কারণেই যে তার কাছে একজন মাঠ পর্যায়ের কর্মীও তার কাছে অনেক মূল্যবান তার কাউকে বলে না একজন মাঠ পর্যায়ে আমি একটা সাধারণ কর্মী আমার খোঁজ খবর নেয় আমার সংসারের সমস্ত খরচ বহন করে এমনকি আমার যে অনেক সান্ত্বনা দিচ্ছে তখন বলবো হাসিনা যে বিএনপি কি বল এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম।